আবার কি হলো? ওভাবে তাকিয়ে আছেন কেন? আবার কি আমার সাথে জোড়াজুড়ি করবেন নাকি? দিয়ে এই অবস্থাতে আর টেনশন নিক সেটা আমি চাই না। অলরেডি তোমার জন্য দি খুব ওয়ারিড ছিল। দির যেন এটাই মনে হয় যে আমাদের মাঝখানে সব নর্মাল আছে। আর হ্যাঁ, যদি দি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো কে তোমার বাড়িতে সব ঠিক আছে, আর কালকে রাত্রে তুমি নিজের একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলে। ও, তার মানে আমাকে আবার মিথ্যে কথা বলতে হবে? হ্যাঁ, তো তুমি তো এমন প্রিটেন্ড করছো অ্যাজ ইফ তোমার জন্য মিথ্যে কথা বলাটা খুব কঠিন। আরে, প্রথমবার মিথ্যে কথা বলতে হচ্ছে তোমায়? वैसे तो तुम हम सबको टेंशनिंग में डेले दिए छिले ना? कल रात भर कहाँ छिले? हाँ, हेलो, हाय, बाय बाय। हाँ, পাখি, পাখি, তুমি ঠিক আছো তো? বাড়িতে সব ঠিক আছে অনুদি? ঠিক আছে, তবে এসে মুহ লটকা কে কেউ খড়ি আছো? হ্যাঁ, তোমারই বুয়াজি কো কি হলো? ফিরসে হেলো হাই করে নিল কি তুমি? মতলব কি নো বাই বাই? পাখি, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? বন্ধুর বাড়িতে ছিলাম। বন্ধুর বাড়ি? তাহলে তোমার ফোনটা কেন? পাখি, আমার তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। প্রাইভেট টাকিং বাদ কি আছে অনু বেটি? চান আপনি আমার কাছ থেকে? যেটা বলতে বলেছিলেন সেটা তো বলে দিয়েছি আমি। এটাকে মোবাইল বলে। পরের বার থেকে যখন আমি তোমাকে কল করব, কলটা রিসিভ করতে যেন কোনো ভুল না হয়। আরেকটা কথা, এরপর থেকে আমার পারমিশন ছাড়া তুমি এই বাড়ির থেকে এক পাও বাইরে দেবে না। প্রত্যেকবার আমি পাগলের মতন তোমাকে রাস্তায় খুঁজতে পারবো না। বুঝে গেছো নিশ্চয়? আমি বুঝতে পারলাম কি পারলাম না সেটা ছাড়ো, আপনি একটা কথা খুব ভালো করে বুঝে নিন, এবার থেকে
আপনি ওভাবে আমার হাত ধরবেন না, আর এভাবে আমার সাথে কোনো কথাও বলবেন না। আমি আপনার ফোনটা কেন ধরে নিই আপনি জানতে চান? কারণ ফোনটা আপনি করেছিলেন, তাই আমি আপনার সাথে কোনো কথা বলবো না বলেই আপনার ফোনটা ধরে নিই। আর এই বাড়িতে ফিরে আসার কোনো ইচ্ছে ছিল না আমার, বুঝেছেন? আরে ওই তো অর্ক আর ছোট নাথ বউ আয়া পড়ছে, আসো আসো আসো। কুমারি টাং পাইকেট মে কি এনেছে মাইকে থেকে? মেরে নিয়ে কই গিফটই এনেছে লাগছে। তাও 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 পিউ দি, যে আমাদের বিয়ের ডিভিডি পিউয়ের মা পাঠিয়েছেন। তোমার শাদি কাছে না, তব তো ইয়ে সবসে পেলে আমি দেখবো। লাইভ শাদি তো মিসিং হয়ে গেল, ইসিলিয়ে টেলিকাস্টিং এ দেখতে হবে না, রিপিট টেলিকাস্টিং। আমি কে? আমি আমি দেখবো। ইয়া হিন্দু ভাই, ভাই ভাই কত কিছু মিসিং হয়ে গেল, আমি তো দেখিনি। দি, দার পাখি ফিরেছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই তো ফিরলো। পাখি ঠিক আছে তো? কেন বলতো, এভাবে জিজ্ঞেস করছিস কেন? না আসলে ও একটু আপসেট ছিল। আপসেট কেন, কি হয়েছে? না মানে আসলে মা আর পিসি পাখির ওপর খুব রেগেছিল, তো তাই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। তখন পাখি অরণ্যবাবুকে ফোন করে নিয়ে আসতে বলেছিল, সেই জন্য। তার মানে এই কারণেই ভাই আমি কিছু বলতে চাইনি। তুমি কি ভাবো, কি করতে চাও সেসব জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। আমার বাড়ির লোকেদের যাতে আমাদের উপর সন্দেহ না হয়, তার জন্যে ভালোবাসার ড্রামাটা আমাদের চালিয়ে যেতে হবে। কেন? সবসময় আপনি যেটা চান সব কিছুকে সেইভাবেই হতে হবে। এটা চাই, আমি ওটা চাই, শুধু আমি আমি আর আমি। সবকিছু আপনার মর্জি মতোই হতে হবে। কেন, আপনি কখনো ভেবে দেখেছেন যে আমি কি চাই? মন বলে কিছু আছে, প্রতি মুহূর্তে যখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন তখন আমি কতটা কষ্ট পাই, আমার কতটা কষ্ট লাগে, কতটা আঘাত লাগে সেটা আপনি বোঝেন, বুঝতে পারেন সেটা? তোমার জন্য আমি কতটা হার্ট হয়েছি সেটা কি তুমি জানো? হ্যাঁ,
বললেন আপনি? আমি আপনাকে আঘাত দিয়েছি? আমি কি এমন করেছি অরণ্যবাবু যার জন্য আপনাকে কষ্ট পেতে হয়েছে? কবে, কখন, কিভাবে আমি আপনাকে কষ্ট দিয়েছি? না, আপনি যাবেন না। বলুন আমি কি করেছি।